মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ প্রিয় দর্শক মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠান থেকে আমি ডক্টর ফায়ম আহমেদ রূপ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা দেশে এবং বিদেশে যে যেখানেই বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন দর্শক আজও আমরা আমাদের এই অনুষ্ঠানটি সাজিয়েছি আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে এবং আমরা উত্তরটি দেওয়ার চেষ্টা করব হার্বাল পদ্ধতিতে অর্থাৎ খাদ্য এবং পথ্যের মাধ্যমে কীভাবে আপনি সুস্থ থাকতে পারবেন নীরোগ থাকতে পারবেন সে ব্যাপারে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব এবং এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন আমাদের একজন অত্যন্ত জনপ্রিয় হার্বাল গবেষক ও চিকিৎসক ডাক্তার আলমগীর মতি আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহে আবার হোক ডক্টর আলমগীর মতে আপনাকেও জানাচ্ছি স্বাগতম আপনাকেও আমরা আন্তরিক শুভেচ্ছা সালাম ভালোবাসা জানাচ্ছি দর্শক তাহলে আসুন আমরা আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনাটা শুরু করি প্রথমে যার প্রশ্নটি হাতে নিয়েছি তার নাম হচ্ছে ইফতেখার আলম সুদূর কাতার থেকে তার বয়স হচ্ছে উনচল্লিশ বছর লিখেছেন যে আমি দীর্ঘ নয় বছর যাবৎ কাতারে আছি এবং ছয় মাস হলে বিবাহ করেছি আমার সমস্যা হলে প্রস্রাবে প্রচণ্ড জালাপোড়া করে এবং প্রস্তাব দিয়ে পুষ বের হয় অনেক এলোপ্যাথি ওষুধ সেবন করেছে কোনো ভালো ফল পায়নি আপনার পরামর্শ যাচ্ছে হ্যাঁ ইফতেকর আলম সাহেব আমার যতদূর মনে পড়ে এই প্রশ্নটা আপনি আরও একবার মাস দুই তিনেক আগে করেছিলেন ভাই ইফতেকর আলম আপনি নিজে নিজেই বুঝে নেবেন এবং আজকে থেকে আমাদের এই প্রোগ্রাম যারা সারা পৃথিবীতে দেখতেছেন এই মহাপবিত্র ইসলামিক টিভির এই প্রোগ্রামটি আপনাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে যদি আপনি আমার কথাগুলি মনোযোগ দেওয়া শোনেন যে কোনো মানুষের সে ছেলে হোক মেয়ে হোক প্রসাবের সাথে যখন পিক পুইজ মরক্ত বেরোয় আসবে তখন এটা আমরা ধরে নেব সিক্সটি পারসেন্ট টেস্ট ছাড়াই ধরে নেব যে আপনার সিবলিস গনোরিয়া এই জাতীয় রোগ আছে সেই ক্ষেত্রে আপনি রূপ বাচ্চা নিতে পারবেন না যে পর্যন্ত আপনার ভিডিআরএল টেস্টে নন রিয়েক্টিভ আসবে তাই না রিয়েক্টিভ যতক্ষণ পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত আপনি বাচ্চা নিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার পুজ আসবে বাচ্চা নিতে পুজ কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পরেও আপনাকে ছয় মাস পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার ভিতরে থাকতে হবে যার প্রসাবের সাথে কোনোর সেডিমেন্ট আসবে কোনোর সাদা ছাড়া পাসবে কোনরূপ দৃষ্টা আমি বললাম দয় করে আপনি বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে জেনে নেবেন বা আমি আপনাকে বারবার বলছি আপনারা ওয়েবসাইটে যান একটু দয় করে দেখেন অনেক বিশেষজ্ঞ ডাক্তারদের মত আছে এখানে একজন কারো ব্যক্তিগত মত না আপনি সবার বড়ো বড়ো ডাক্তারের মতগুলো আপনি বিনে পয়সায় আপনি ওয়েবসাইটে দেখতে পারেন যে আপনার প্রসাবের সাথে পিক পুইজ বের হইলে আপনি কোনো মতেই কিন্তু আপনি এই সময় বাচ্চা নিতে পারবেন না এই সময় মিলন করতে হইলে আপনাকে অবশ্যই আপনার নিম তেল ব্যবহার করতেই হবে এই সময় আপনাকে নিম পাতা খেতে হবে আপনাকে শাক সবজি বেশি খেতে হবে তিতা বেশি খেতে হবে সব ধরনের মিষ্টি বন্ধ করে হবে ছালাত অনেক বেশি খেতে হবে এই সময় আপনার নিম পাতা খেতে হবে পুদিনা পাতা ভর্তা খেতে হবে একটা যে কোনো তিতা শাকসবজির ভর্তা অথবা সবুজ রঙের ভর্তা আপনাকে খেতে হবে এইভাবে আপনাকে টোটাল লাইফ চেঞ্জ করে নিতে হবে কিন্তু এটাকে আপনি অবহেলা করলে দিন যাবে সমস্যা বাড়বে দিন যাবে সমস্যা বাড়বে আস্তে আস্তে টোটাল পোস্টেটটা আপনার ছড়ায় পড়বে টোটাল ইউরোথেরাপির সমস্যা আপনার দেখা দিবে আপনি একজন বিশেষজ্ঞ ইউরোথেরাপির ডাক্তারের সাথে অতি দ্রুত আলোচনা করেন এবং স্বামী স্ত্রী দুজনকেই আপনার চিকিৎসা করতে হবে অবশ্যই ভাই ইফতেখার রোগটির গুরুত্বটা বা তীব্রতা সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পেরেছেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন রোগটি আমরা আশা করছি এমন নয় যে চিকিৎসা যদি নেন তাহলে ভালো হবেন না এমনটা আমরা মনে করি হয় ভালো হয় অতএব মোটামুটি 90% ভালো হয় একটা কোর্স করতে হবে অবশ্যই সাথে সতর্কতা অবশ্যই অতএব আপনি নিশ্চয়ই উপযুক্ত চিকিৎসকের কাছে উপযুক্ত পরিমাণে ওষুধ নির্দিষ্ট সময় খাবেন এবং এতেই আপনি আপনার অসুখ থেকে সেরে উঠবেন খেয়ে যেতে হবে এবং অবশ্যই শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলবেন এবং অবশ্যই যে কোনো সঙ্গী নির্বাচনে সতর্ক থাকবেন এবং অবশ্যই আপনি বিবাহ করেছেন আপনার পাতার পানি দিয়ে গোসল করতে হবে আর এগুলো আপনার এই ফিটকিরির পানি দিয়ে গোসল করতে হবে গরম পানি ছাড়াও এই দুইটা জিনিস সাথে থাকতেই হবে এছাড়া হান্ড্রেড পারসেন্ট নিরাপত্তা পাবে না বাসার কাজের লোক পাকঘর বাথরুম এগুলির ভিতরেও আপনার ফিটকিরির পানি দিতেই হবে এটা সিব্রিজ গনুরিয়া হলে এটা কিন্তু একদম বায়ুবাহিত পানিবাহিত একসাথে দুইটা বাতাসেও এটা ছড়ায় এটা পানিতেও ছড়ায় পাকঘরেও ছড়ায় বাথরুমেও ছড়ায় ইফতেকার পরবর্তীতে কেমন আছেন তা কিন্তু অবশ্যই আর কাপড় চোপড় সব ইস্তারি করে কাপড় পরতে হবে সে যদি ধুই না পারে প্রতিদিন কাপড় ইস্তারি করতে হবে বা দুই একদিন পর পর শুধু স্ত্রী দিয়ে কাপড়টা ডুলে নিতে হবে মানে গরমে ওই পোকাগুলো মারা যাবে পরবর্তী প্রশ্ন দিয়ে যাচ্ছি প্রশ্নটি পাঠিয়েছেন মাদারীপুর থেকে বিথি আক্তার বর্ষা তার বয়স ২৮ বছর লিখেছেন যে কচুতে প্রচুর আয়রন এবং রক্ত পরিষ্কার করে কিন্তু গলা চুলকানোর জন্য আমি খেতে পারি না কচুর সঙ্গে কি মিশিয়ে খেলে বা কিভাবে খেলে গলা চুলকাবে না তা আসলে কচু যে জিনিসটা যেটা খেয়ে কচু অনেক ধরনের কচু আছে কিন্তু আপনি কচুটার কথা বলছেন সেটা সেটা আমি বুঝতে পারতেছি না কিন্তু যেটাকে আমরা মিঠা কচু বা পানি কচু বলি সাধারণত যেই কচুটা বাজারে খাওয়া হয় সেই কচুটা সবাই খেতে পারে এমন না এটার মধ্যে অজস্র আয়রন আছে আবার বেশি আয়রন হলে কোষ্ঠকাঠিন্য হতে পারে এদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে তবে কচুটা যারা খাবেন তারা একটু সিদ্ধ করে তার পানিটা ফেলে নিতে পারেন কচুর সাথে যদি আপনি একটু তেঁতুল দেন একটু চুকা জিনিস দেন একটু আমের ফলি দেন বা একটু আম ঝুরি করে দেন তাহলে পরে একটু গলাটায় কম ধরে আবার যাদের অ্যালার্জি আছে স্ট্রং অ্যালার্জি আছে অ্যালার্জিক বডি যাদের ওভার সেন্স অ্যান্ড সেন্সিভিটি বেশি যাদের স্কিন খুব পাতর খুব হালকা স্কিন এবারে রসুনের চোকলার মতো যাদের স্কিন হালকা মানে যাদের নাক মুখ খারা খুব সুপার স্মার্ট যারা তাদেরকে আমরা বলি সুপার অ্যালার্জিক বডি এই সুপার অ্যালার্জিক বডির লোকেরা অবশ্যই অনেক সময় দেখা গেছে একদম মিঠা কুচু তারা খেলে গলায় তাদের বিভিন্ন অসুবিধা করে তাদের অনেক খাবারই তাদের বিধিনিষেধ আছে ইভেন কি এই ধরনের সুপার সেন্সিটিভ লোক যারা তারা আপনার ইয়েও খেতে পারে না আপনার অসম্ভব গরম জিনিসও খেতে পারে না অসম্ভব ঠান্ডা জিনিসও খেতে পারে না তারা চুলে কলপ দিলে তাদের ভয়ানক ক্ষতি হয়ে যায় অনেকে তাদের চুলের কলপ ব্যবহার করতে পারে না আবার তাদের চুল পাকে তাড়াতাড়ি কারণ তারা সব কিছুতেই একটু উদ্ধগতি আচ্ছা যে খাবারগুলো কচুর সাথে একসঙ্গে খেতে বললেন তাতে কি কচুর গুণাগুনে কোনো পার্থক্য হবে না গুণাগুণ বাড়বে রসুন খাবে একটু তেঁতুল খাবে মানে অ্যালার্জিটাকে দূর করা একটু আদা বেশি করে দিবে রসুন দিলে অনেক জিনিস থেকেই তার ইটা অ্যালার্জিটা কমে যায় কিন্তু আবার রসুন দেওয়ার ফলে তার গুণাগুণটাও বেড়ে যায় আচ্ছা ওই খাবারেরও বাড়লো রসুনেরও বাড়লো মানে এটা এই ধরনের আমি আমি মানে দর্শকদের উদ্দেশ্যে জিনিসটা একটু ক্লিয়ার করতে চাই যেরকম আমি যে কথাটা বললাম যে এখানে রসুনের গুণও বাড়বে আপনার কচুর গুণও বাড়বে রসুন আর কচু একসাথে মিক্স হয়ে যেরকম আপনার একটি চাল কুমোর বেশি দিন বাইরে রাখলে পচে যাবে আবার চিনি গ্লাস শরবত বানায় রাখলে পচে যায় কিন্তু চাল কুমড়ের যখন চিনি দেওয়া মোরব্বা করা হয় তখন এটা এক দুই বছরেও নষ্ট হয় না এই যে বাড়িতে চাল কুমড়ের কেটে কেটে দেয় চাল কুমড়ের মোরব্বা যেটাকে বলে এই মুরব্বাটা চিনি আর চাল কুমড়ায় মিক্স করে করা হয় এখন এই দুইটার মিক্স করাতে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ দুইটা একটা ভালো প্রিজারভেটিভ হয়ে গেল যেরকম আন্দাবাদ আপনি রাতে যে ভাতটা থেকে যায় সেটা গ্রামে পানি দিয়ে রাখে এটা সকাল পর্যন্ত নষ্ট হয় না কারণ পানি কিন্তু পচে যায় ভাতও পচে যায় কিন্তু দুইজনে যখন মিলিত হলো দুইজনে নেগেটিভ পজিটিভ মিলিত হইয়া তারা একটা শক্তি উৎপাদন করে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই জিনিসটা নষ্ট হয় না এটা ন্যাচারাল প্রিজারভেটিভ হয়ে যায় এরকম এক হাজার প্রিজারভেটিভ আমার জানা আছে আর কিন্তু এই প্রিজার্ভগুলি প্রিজার্ভেটিভগুলি হাজার হাজার বছর আগে থেকে মানুষ ব্যবহার করে আসছে আজকে কেউ ব্যবহার করে না কিন্তু হাজার বছর আগে তখন এটাকে অর্গানিক প্রিজার্ভেটিভ বলা হয় যেরকম ধরেন বাসা শাহজাহান সে এসি করে থাকতেন সে ফ্রিজের পানি খেতেন তখন তো বিদ্যুৎ ছিল না তাহলে ফ্রিজটা কীভাবে হইতো সে ঘরটা ঠান্ডা হইতো কিভাবে এটাকে চারকোল ন্যাচারাল পদ্ধতি বলে এগুলি এখনো কিন্তু আবার আমরা গ্রামে ইচ্ছা করলে ব্যবহার করতে পারি গ্রাম আপনার মিনি কোল্ড স্টোরেজ আমি নিজে তৈরি করেছি আমার ফ্যাক্টরিতে আমি কয়েকটা তৈরি করে নিয়েছি এটা একটা এক হাজার স্কোয়ার ফিট একটা মিনি কোল্ড স্টোরেজ তৈরি করতে সকল সর্বসা এক একটা খরচ হয় একটা তৈরি করে নিলে আপনার দশ বছরে আপনার কোনো খরচ নাই খুব কম বিদ্যুৎ এখনকার দিনে বিদ্যুৎটা দিলে খুব ভালো হয় খুব কম লাগে আপনি যে কোনো জিনিস ওর ভিতরে রাখবেন আপনি সহজে নষ্ট হবে না পচবে না এই যে আগের দিনের যে ন্যাচারাল প্রিজার্ভেটিভ ন্যাচারাল পদ্ধতিগুলি গ্রামের বাড়ি থেকে এক এলাকা থেকে তিরিশ চল্লিশ মাইল দূরে দুধ নিয়ে আরেক হাতে বিক্রি করতো আগে সে দুধের ভিতরে একটু লবঙ্গ দিত একটু শুকনা শুকনামরিচ দিত একটু সরষার তেল দিত দিয়ে কাঁধে করে সেই দুধ নিয়ে অনেক দূরে দূরে চলে যেত সেই সময় ওই লবঙ্গ ওই শুকনা শুকনামরিচ ওই সরষার তেলটা ওই দুধের জন্য প্রিজারভেটিভ আগের দিনে মায়েরা ছয় মাস একটা ডিম রেখে দিত এখন তো ডিম আমরা সাত দিন বাইরে থাকলে নষ্ট হয়ে যাব না কিন্তু ওই ডিমের গায়ের ভিতরে একটু ই দিয়ে দিত যে কোনো একটা তৈল সরষ্যার তেল নারকেল তোল সয়াবিন তৈল পাম ওয়েল যে কোনো একটা তৈল ওই তেলটা বাদাম তৈল ছিল আগের দিনে সস্তায় পাওয়া যেত ওই বাদাম তৈল দেওয়ার ডিমটাকে তুলা দেওয়া পয়সা ডিমটা রাইখে দিলে ডিমের গায়ে যে অজস্র সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রগুলি আছেগুলি এগুলি ক্লোজ হয়ে গেলে আর ডিমটা সহজে নষ্ট হইত না এভাবে মায়েরা যেরকম দেখা গেল তার পরিবারের একজন লোক দিল্লিতে থাকে সে চারি মাস ছয় মাস পরে আসে তার জন্য কিছু ডিম রেখে দিত তারপরে যে এখন আমের একটা সিজন কাঁচা আম আপনি যদি কাঁচা আম রাখতে চান আপনি এক কেজি পানির ভিতরে এক চামচ সাইট্রিক দিবেন এক চামচ বিট লবণ দিবেন দিয়ে এই পানিটাকে খুব ভালো করে জাল দিবেন জাল দেওয়াটার অর্থ হইলেই যে আপনার পানির পিএইচ ভ্যালু সেভেন থেকে নাইমে এসে পড়বে ফোরে পিএইচ ভ্যালু যদি ফোরে এসে জায়গা এই পানির ভিতরে তখন আপনি আপনি টেস্ট করে নিতে পারেন লিটমাস পেপার টেপার দিয়ে এগুলি পাওয়া যায় এখন তো অনেকের কাছেই পিএইচ ভ্যালু মাপার যন্ত্র এসে গেছে মেপে নিলেন যে পানির পিএইচ ভ্যালুটা ফোরে আছে এখন এটার ভিতরে এক কেজি পানিতে আপনার এক কেজি আম আপনি একটু আর জাল দেন ফুটান ফুটেয়া ওই কচি আমটা কচি আমের ভিতর থেকেই বের করে নিতে হবে ভিতরে একটা ক্ষীর আছে যে বীজ আটিয়া চারিটা বের করে নিয়া কাবার সহ ওই আপনাকে আপনি ভালো করে জাল দিয়ে রেখে দেন এটা আপনি এক বছর রাখতে পারবেন আচ্ছা এখন তো এই আমের সিজন অনেক মায়েরা আমের মিষ্টি আচার করে ঝাল আচার করে ম্যাঙ্গো পিকেল যেটাকে আমরা বলি অনেকে আম সত্য করে আমের চিকন চিকন ফলি করে রাখে আরও কত কি মায়েরা করে এই কচি আমের থেকে এগুলো অনেক সময় কিন্তু অনেক ক্ষেত্রে ওষুধ যেরম আমের কচি আম যদি ডায়াবেটিসের রুগী অল্প অল্প করে একটু ভর্তা করে খায় কাশন্ত দিয়ে সরিষা বাটাকে কাশন্ত বলে সরিষা বাটা দিয়ে গ্রামে খায় এটা কিন্তু অনেক ক্ষেত্রে ডায়াবেটিস রুগীর একটা ঔষধ তাদের পায়খানা প্রস্তাব ক্লিয়ার হয় না তাদের জন্য অনেক ফাইবার গ্রো করায় তাদের জন্য একটা ঔষধ তো এইগুলি এখনকার এই ঋতুর কিছু জিনিস আমাদের সকলেরই খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো আমাদের খেতে হবে কাঁঠাল এবং আনারসও আসতেছে খুব বাংলাদেশে এই বছর যথেষ্ট আমের সম্ভাবনা আছে কারণ আবহাওয়া আমাদের খুবই ফেভার করতেছে আচ্ছা এই জন্য আমি কাল পরশুদিন গ্রাম থেকে ঘুরে আসলাম অনেকগুলি গ্রামে গেলাম এত অজস্র আম হয়েছে যে অকল্পনীয় যদি সামনে বড় ধরনের কোনো ঝড় বৃষ্টি না হয় এই বছর আমরা গত বছরে আম আম বেশি তাই কাঁঠাল এমন হয়েছে যে অনেক গাছের মাটির নিচ পর্যন্ত কাঁঠাল উঠে গেছে আমি কয়েকটা আমার বাড়ির কয়েকটা গাছকে মাটির নিচ খুঁড়ে দিলাম এত কাঁঠাল হইতেছে গোড়ার থেকে যেতে যেতে মাটির নিচে চলে যাচ্ছে মাটির নিচ মাটি ফেরে কাঁঠাল যে এই বছরের ঋতুটা যে কয়েকদিন আগে কয়েকটা বর্ষা হয়ে গেল এগুলো আমাদের খুব করছে। ফসলও কিন্তু এখন যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে মোহাম্মদ শুভ শুভ লিখেছেন ওমান থেকে তার বয়স বত্রিশ বছর লিখেছেন যে আমি বেশ দুশ্চিন্তায় আছি কারণ আমার রক্তে এবং রক্ত চর্বি বেড়ে গেছে আমি চিন্তায় আছি যে কখন হার্ট অ্যাটাক বা হৃদরোগ জড়িত সমস্যা বিপদগ্রস্ত হয়ে পড়ি এই বিষয়ে খাদ্যপথের মাধ্যমে কিভাবে চর্বি কমে যাবে তা জানাবে না না এগুলি তো ভাই শোনেন আপনি যতই ভয় করেন কিন্তু ভয় করলেন কিন্তু রোগকে ভয় করলেন কিন্তু আপনি জিব্বাকে ভয় করলেন না আপনি জিব্বা বললো যে প্রতিদিন খালি পোড়াও খাও বিরিয়ানি খাও ভাজি খাও আইসক্রিম খাও খারাপ জিনিস খাও আপনি খেলেন তাতে তো আপনার রোগের সমাধান হবে না ভয়ও থাকবে রোগও থাকে যাবে না রোগকে আপনি তারাই তৈলে আপনাকে এখন সাহস সঞ্চয় করতে হবে কিভাবে তাড়াবেন যার গায়ে চবড়ি বেশি আছে কোলেস্টেরল বেশি আছে দ্রুত নামাই দিতে হলে আপনাকে গরম 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 পানি খেতে হবে গরম যদি আপনি খেতে না পারেন ফ্লাস্ক দুইটা নিয়ে আনেন ফ্লাস্সের মধ্যে পানি রাখবেন সাথে অল্প একটু চা দিয়ে দেন অল্প একটু সামান্য এক চিমটি ইয়ে দিয়ে দেন এই কপি যেরকম করে সারা বিশ্বের মানুষ খায় কিন্তু আপনি চিনি খেতে পারবেন না আপনার কোলেস্ট্রল তৈরি করার জন্য চিনি এবং মাংস আপনার সবচেয়ে বড় শত্রু আপনি চিনি মাংস খেতে পারবেন না কোনো ধরনের মিষ্টি খেতে পারবেন না কোনো ধরনের চিনি খেতে পারবেন না আপনি খাবেন কি সব ধরনের তিতা সব ধরনের ঝাল রসুন পিঁয়াজ আদা কাঁচামরিচ সব ধরনের ফল আপনি খেতে পারবেন কলা আপনি দুই বেলা দুইটা খান দুইটা আনার খান একটা করে আনারস খান চিনির মিষ্টির পরিবর্তে আপনি একটু মধুর মিষ্টি খান খুরমা খান খেজুর খান কিস্পিস খান আপনি প্রতিদিন লাউ খান মিষ্টি কুমড়া খান চাল কুমড়া খান কোনো অসুবিধা নেই কিন্তু পোলাও বিরিয়ানি খেতে পারবেন না তরি তরকারি খাবেন সিজনের যত ফল আছে খাবেন এখন সজনা পাতা দিয়া ভাত পাক করে খান সজনা পাতা দিয়া তরি তরকারি খান সজনা দিয়া আপনি ডাল খান সজনা দিয়ে তরকারি এ খান সব খাবারের ভিতরে সব ডালের ভিতরে আপনাকে তরকারি দিতে হবে আপনি যদি মনের ভয় যদি কাজের ভয় করেন তাহলে পরে আপনার কাজ হয়ে যাবে কিন্তু জিব্রার কথা এই যে জিব্বা এই যেটাই বেশি কথা বলায় বেশি পাপ করায় বেশি গুণা করায় বেশি খাওয়ায় এর কথায় চলবেন না যদি এর কথা শোনা বন্ধ করেন দেখবেন আপনার কোনো রোগই থাকবে না তো ভাই শুভ আশা করি ডাক্তার আলমগীর প্রতি একটি খুব সুন্দর কথা বলেছেন রোগকে ভয় পেলেন কিন্তু জিব্বাকে ভয় না পেয়ে জিব্বাকে আরো স্বাগত জানালেন যে রোগ হওয়ার জন্য তাহলে কিন্তু আবার বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা আপনি দয়া বিরিয়ানি খাইলেন ভয় আপনি শ্বশুর বাড়ি যায় বইয়া বিরিয়ানি ভালো পোলাও বিরিয়ানি খাওয়া আরম্ভ করলেন গ্রামে এক বাড়িতে বেড়াইতে গেছি তারা বলে যে আমাদের বাসায় আসলে কোনো মেহমান তাকে পোলাও বিরিয়ানি খেতেই হবে বা আমাদের চাউলও আছে গরুও আছে পালে ঘিও আছে সব কিছু আছে আমরা তো কিনা আপনাকে খাওয়াইতেছি না আমরা তো ঘরের জিনিস খাওয়াইতেছি আপনি বেশি করে যত বেলা থাকবেন বেলাই আমরা পোলাও বিরিয়ানি খাওয়াবো আপনাকে তার তো অসুখ হবেই হবে সাথে সাথে ভাই শুভ খেয়াল রাখবেন যে ডিমের কুসুম নারিকেল তেল ঘি বাটার মার্জারিন হাড়ের মজ্জা এবং গরুর মাংস খাসির মাংস মাংস কিন্তু আপনার শরীরে কোলেস্টেরল বাড়াবে সরাসরি সাহায্য করে একমাত্র গরম পানি তিতা চুকা রসুন পেঁয়াজ আদা কাঁচামরিচ এই জিনিসগুলো স্যুপ জুস দধি এইসব খাবারগুলি তাকে অনেক বেশি খেতে হবে অনেক মানে পুরা সে এই খাবারগুলো দিয়ে ওই চব্রিগুলির বিরুদ্ধে সে একটা দুর্গ তৈরি করবে একটা ঢাল তৈরি করবে এই ঢালটা যদি করতে পারে এই মানববন্ধনটা যদি করতে পারে এই মানব ঢাল তৈরি করতে পারে তাহলে কোন ওষুধ ছাড়া সে দ্রুত ভালো হয়ে যাবে তিন মাসের ভিতরে তার ওজন কমে যাবে সে চব্বিশ ঘন্টা কোনো প্লেন পানি কোনো ঠান্ডা পানি খাবে না গরম পানি যেরকম চাইনিজরা খায় চাইনিজরা কিন্তু পৃথিবীর দুইশো কোটি মানুষ চীন কোরিয়া হংকং ব্যাংকক মালয়েশিয়া ইন্দোনেশিয়া জাপান কম্বোডিয়া লাওস ভিয়েতনাম মঙ্গলিয়া এরা কিন্তু সবাই হালকা কুসুম গরম পানি খায় এই গরম পানি যদি খেতে পারে তাহলে তার কোনোরূপ সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই এছাড়া ভাই শুভ শরীরের ওজন যেন বেশি না বেড়ে যায় অবশ্যই দিকে লক্ষ্য রাখবেন ডায়াবেটিস যেন না হয় দিকে লক্ষ্য রাখবেন ডায়াবেটিস আছে এবং হৃদরোগ আছে অর্থাৎ রক্ত চর্বি জমে গেছে তাহলে কিন্তু আপনার অসুস্থতার হারটা অনেক বেড়ে যাবে এদিকে লক্ষ্য রাখবেন এবং কায়িক পরিশ্রমী হবেন প্রতিদিন ব্যায়াম করবেন টাটকা শাক সবজি ফলমূলের ব্যাপারে বিস্তারিত আলোচনা করলেন এই খাবারগুলোর দিকে লক্ষ্য রাখবেন আশা করি আপনি যে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন এই দুশ্চিন্তাগ্রস্তকে আমরা স্বাগত জানাচ্ছি তবে খুব সহজেই এটাকে মোকাবেলা করতে পারবেন সাধারণ কিছু সচেতনতার মাধ্যমে আশা করি ভাই শুভ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কেমন আছেন তা অবশ্যই আমাদের কাছে জানাবেন দর্শক এরই সঙ্গে শেষ হলো আজকে আমাদের অনুষ্ঠান আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আগামী দিন ঠিক একই সময় অর্থাৎ ইসলামিক টিভিতে রাত বারোটার সময় এই অনুষ্ঠানে পরবর্তী পর্ব দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং এর সঙ্গে ভুলবেন না আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের কাছে লিখতে লিখার ঠিকানাটি জানিয়ে দিচ্ছি লিখবেন এই ঠিকানায় মডার্ন হার্বাল গ্রুপ দুই নম্বর শহীদ তাজউদ্দিন রোড মগবাজার চৌরাস্তা ঢাকা এক দুই এক সাত মোবাইল নম্বরও জানিয়ে দিচ্ছি আপনারা যে কোনো বিষয়ে আমাদের কাছে সংক্ষিপ্তভাবে জানতে চাইলে আমাদের কাছে মোবাইল করতে পারেন মোবাইল নম্বর হচ্ছে জিরো কিংবা জিরো জিরো দর্শক তাহলে আজ এই পর্যন্তই আগামী দিন আবার দেখা হবে তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন শুভরাত্রি